লাইভ ঠাকুরগাঁও। আল্লাহ সর্বশক্তিমান। আমি মোহাম্মদ জমিরুল ইসলাম, 46, পিতা মোহাম্মদ শমশের আলী, শান্তিনগর, থানা ও জেলা ঠাকুরগাঁও। আমি ঠাকুরগাঁও পৌরসভার 1 নং ওয়ার্ডের কাউন্সিলর হইতেছি। আমি গত 1/8/2022 ইং তারিখ দুপুর 12 ঘটিকার সময় ঠাকুরগাঁও শহরস্থ তাঁতিপাড়ায় সমাজসেবা অফিসে উপস্থিত ছিলাম। ওই সময় জৈনিক মনসুর নামক ব্যক্তি আমাকে আমার মোবাইলে কল দিয়া দুপুরে 1:17 সময় বলে যে আমার বড় ভাই ও ছেলেকে তাহার প্রতিপক্ষগণ নাকি মারপিট করিতেছে। তখন আমি উক্ত সমাজসেবা অফিসে বসিয়া ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ সাহেবকে উক্ত তারিখ দুপুর 1:22 সময় মোবাইল করিয়া বলি যে দক্ষিণ শালান্দর পুলিশ লাইনের পিছনে দুই পক্ষের মধ্যে মারামারি হইতেছে, আপনি ব্যবস্থা বা পদক্ষেপ নেন। পরে আমি সমাজসেবা অফিস হইতে বাইর হইয়া ঘটনাস্থলে দক্ষিণ শালান্দর যাওয়ার জন্য রওনা হই। প্রতিমধ্যে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় গেটের সামনে সড়ক গতিরোধকের এর নিকটে পৌঁছা মাত্র দেখি যে ঘটনাস্থল থেকে পুলিশের পিক আপ ফেরত আসিতেছে। তখন আমি এসআই হারুন সাহেবের সহিত কথা বলি। এসআই হারুন সাহেব আমাকে বলেন যে উভয় পক্ষে হাসপাতালে গিয়াছে। তখন আমি দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় ঠাকুরগাঁও সদর হাসপাতালে গিয়া উভয় পক্ষের খোঁজ খবর লই। হাসপাতালে এনএসআই মইনুল সাহেবের সহিত আমার দেখা হয় এবং কথা হয়। পরে আমি রাত্রি আনুমানিক 9:30 সময় জৈনিক মনসুরের মাধ্যমে জানিতে পারি যে সিদ্দিকুর রহমান পিতা পামের উদ্দিন সাং দক্ষিণ শালান্দর থানা জেলা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে আমি খোঁজ খবর লইয়া জানিতে পারি যে ঠাকুরগাঁও সদর থানায় মামলা নম্বর 4/2/2022 ইং ধারা 143, 323, 324, 326, 307, 506 /2/114/34 দণ্ডবিধি হইতেছে এবং আমি উক্ত মামলায় এজাহার নামীয় 6 নং আসামি হইতেছি। প্রকৃত পক্ষে উক্ত ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। ওই সময় আমি সমাজসেবা অফিসে ছিলাম, তারপরেও আমার নামে মামলা করিয়া আছে যা সম্পূর্ণ মিথ্যা হইতেছে। নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঠাকুরগাঁও পুলিশ সুপার স্যারের এই বিষয়ে দৃষ্টি কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।